বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন। যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান অনেকে। শ্রীনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুল্লাহ, দাড়ি টুপি পাঞ্জাবি পরা এই লোককে দেখতে নিপাট ভদ্রলোক মনে হলেও সে আগাগোড়া একজন জাত আওয়ামী লীগ। কেউলের এই রহস্যময় হাসি বিভিন্ন মহলে ইতোমধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। প্রিয়দর্শক, অবশেষে সকল কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তার, ঠিক এমনই একটি প্রতিবেদন আমাদের কাছে এসছে, কিছু তথ্য আমাদের কাছে এসছে, কোথায় কোন সময় কোন জায়গায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সব কিছু আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তার পূর্বে অবশ্যই আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখিয়ে আনতে চাই, যেখানে আমরা সেই সমস্ত সুশীলদেরকে জানাতে চাই যারা মায়া কান্না করছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদেরকে শিক্ষার্থীরা কান্দরে উঠবস করিয়েছে এবং তারা সমালোচনা করছে বাবার বয়সী একজন বৃদ্ধকে কীভাবে তারা কান্দরে উঠবস করাতে পারে, কীভাবে তাদেরকে অপমান করাতে পারে। তাদেরকে অবশ্যই আমরা দেখাতে চাই যাদের জন্য আপনারা মায়া কান্না করছেন, ঠিক তারাই হলো আসল খুনি। তারা দরবেশ সাজলেও তারা আসলে কোনো দরবেশ নয়, বরং তারা হলো ছাত্রদের হত্যাকারী। ছাত্রদেরকে সরাসরি তারা গুলি করে হত্যা করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে গুম করেছে, খুন করেছে। তাদের আসল রূপ আমরা অনেকে জানি না। চলুন তেমন একটি প্রতিবেদন আমরা দেখে আসি, তাহলে সকলের কাছে স্পষ্ট হবে যে আসলে তারা ছদ্মবেশী দরবেশ, কিন্তু আসলে মূলত তারা হলো খুনি। সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বহিষ্কৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের রহস্যময় হাসি। শুক্রবার আদালতে তোলার সময়, এমনকি 8 দিনের রিমান্ড নিয়ে বের হওয়ার সময়ও তিনি শুধু হেসেই যাচ্ছিলেন। এক পর্যায়ে পাশের পুলিশ কর্মকর্তার সাথেও কোনো বিষয় নিয়ে তিনি হেসে ওঠেন। জিয়াউলের এই রহস্যময় হাসি বিভিন্ন মহলে ইতোমধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। সরকার পতনের পর রিমান্ডের এই পরিস্থিতিতে যেখানে ভয়ে অন্যদের কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, সেখানে জিয়াউল এত নির্ভার হয়ে হাসার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, সেই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। 2013 সালে শাপলা চত্বরের গণহত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলী গুম, নারায়ণগঞ্জের 7 খুন সহ অজস্র মানুষের রক্তে রঞ্জিত হয়েছে জিয়াউল আহসানের হাত। বিশেষ করে DGFI এর প্রধান হওয়ার পর আয়নাঘর বানিয়ে গুম এবং খুনকে তিনি রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এছাড়া NTMC-র দায়িত্ব নেওয়ার পর তিনি ইসরায়েল থেকে পেগাসাস সহ বেশ কয়েকটি হ্যাকিং সফটওয়্যার কিনে আনেন। এরপর শুরু হয় মানুষের মোবাইল এবং সোশ্যাল প্ল্যাটফর্মে অবৈধ নজরদারি। মন্ত্রী, এমপি থেকে শুরু করে দেশের যে কারও ব্যক্তিগত মোবাইল এবং ইন্টারনেট কল তিনি রেকর্ড করতে পারতেন। সোনারগাঁও রিসোর্টের পর মাওলানা মামুনুল হকের স্ত্রী এবং বোনের সাথে যেসব অডিও কল ফাঁস হয়েছে, সেসব কল মূলত হ্যাকিং সফটওয়্যার দিয়ে জিয়াউল আহসান নিজেই রেকর্ড করেছেন। এরপর সেগুলো 71 টিভির কাছে পাঠিয়ে সারা দেশে সম্প্রচারের ব্যবস্থা করেছেন। এছাড়া আরও বহু মানুষের মোবাইল হ্যাক করে ব্যক্তিগত গোপনীয়তা এবং দুর্বলতা জেনে ফেলতেন জিয়াউল আহসান। এরপর সেগুলোর মাধ্যমে সেসব ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে কামিয়ে নিতেন অজস্র টাকা পয়সা। সম্প্রতি জিয়াউল আহসানের নক্ষত্র নামের ফ্ল্যাট থেকে ডলার, দিরহাম এবং ইউরো মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মানুষকে ব্ল্যাকমেইল করেই এসব টাকা তিনি উপার্জন করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত 6 আগস্ট সেনাবাহিনী থেকে বহিষ্কারের পর 7 আগস্ট রাতে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অজস্র খুনের মাস্টার মাইন্ড সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। ঘটনাটি জানাজানি হয়ে গেলে সেখান থেকে সেনাবাহিনী তাকে গ্রেফতার করলেও তখন বিষয়টি গোপন রাখা হয়। পরবর্তীতে নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে আসামি করা হলে গত বৃহস্পতিবার রাতে খিলখ্যাত থেকে তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করলেও তিনি যে রহস্যজনক হাসি দেখিয়েছেন সেটি বহু মানুষের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে। তাহলে কি হতে যাচ্ছে জিয়াউল আহসানের ভবিষ্যৎ? কোনো সেফ এক্সিটের নিশ্চয়তা পেয়ে তিনি হাসছিলেন, নাকি নিজের ভয়াল পরিণতির ব্যাপারে নিশ্চিত হয়ে দুঃখের হাসি হাসছিলেন, সেটা হয়তো সময়ই বলে দিবে। তবে এ ধরনের পেশাদার খুনিদের হাসি যে ভয়াল কিছুর ইঙ্গিত বহন করে সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আমাদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল যে কয়েক বছর আগে বাইতুল মোকাররমে মুসল্লিদের দাড়ি ছিঁড়ে ফেলেছিল ছাত্রলীগের কর্মীরা, সেই ইতিহাস আমরা দ্রুতই ভুলে গেছি। নবীর সুন্নাত দাড়ির অপমান হলেও যারা সেদিন নীরব ছিলেন তাদের অনেকেই আজকে আওয়ামী লীগের এসব কর্মীর পরিণতি দেখে মায়া কান্না দেখাচ্ছেন। আগের ইতিহাস ভুলে গেলেও কয়েকদিন আগের কাহিনী নিশ্চয়ই মনে থাকার কথা।
স্যার সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভে নামলে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তন্ময় দাস নামের এই হিন্দু বোরকা পরিহিতা মেয়েদের গায়ে হাত দেয়, এরপর রাস্তায় ফেলে মেয়েদেরকে রক্তাক্ত করে। ইতোমধ্যে খুলনায় উত্তেজিত জনতা তাদের বাড়ি এবং মিষ্টির দোকান তছনছ করে দিয়েছে। এখন বিপ্লবী জনতা যদি তাকে ধরে হাত দুটো আলাদা করে দেয়, তাহলে সেখানে নীতিবাক্য শোনানো অথবা সংখ্যালঘুর বুলি আওড়ানো নিশ্চয়ই যুক্তিসঙ্গত হবে না, কারণ চার দেয়ালের মধ্যে নিরাপদে বসে নীতিবাক্য শোনানো সহজ, কিন্তু যারা এসব সন্ত্রাসীদের ভয়াল থাবার শিকার হয়েছে তাদের দুঃখরা অন্যরা কখনো বুঝবে না। যারা জুতা নিয়ে বাইতুল মুকাররমে ঢুকে নির্মম ভাবে মুসল্লিদের পিটিয়েছে, যারা জাতীয় মসজিদের উত্তর গেটে মুসল্লিদের দাড়ি ছিঁড়ে ফেলেছে, যারা শাপলা চত্বরে তাহাজ্জুদরত আলেমদের উপর গণহত্যা চালিয়েছে, যারা বিএনপিকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণ করেছে, সেসব সন্ত্রাসীদের জন্য এখন মায়াকান্নার অর্থ ওইসব মাজলুমের সাথে উপহাস করা। প্রিয়দর্শক, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তার, ঠিক এমনই একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় আজকে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসলে এটার সত্যতা কতটুকু চলুন তেমন একটি প্রতিবেদন আমরা অতি সংক্ষেপে একটু শুনে আসি, তাহলে আমাদের কাছে কিন্তু একেবারে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে, কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের, তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে। ওই ফ্লাইটে ছিলেন আরো অনেক যাত্রী, তাই প্রশ্ন উঠছে, তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক? আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায়। তাই সবার মাঝে একটাই প্রশ্ন, কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আন্দোলনে ব্যর্থ, ভুয়া আন্দোলনই ভুয়া, ওই আন্দোলন এখন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো। আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা, যে যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন। একটি সূত্রে জানা যায় শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে গত 3 আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি, রোববার তাকে আর দেখা যায়নি কোথাও। সূত্র বলছে রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। বিএনপি সরকার গুঞ্জন উঠে, সূত্র মতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন, সেখানেই তিনি আটক হন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের জনগণের একটি দোষ হলো আমরা হুজুগে বাঙালি, কোনো একটি বিষয় তাকিক ছাড়া প্রমাণ ছাড়া আমরা ডালাওভাবে একজনের দেখা দেখি সবাই প্রচার করতে থাকি। ওবায়দুল কাদের একটি ছবিকে কেন্দ্র করে আমরা ফেসবুকে দেখেছি যে সবাই প্রচার করছে ওবায়দুল কাদের গ্রেপ্তার, কিন্তু আসলে আদৌ এটা ওবায়দুল কাদের কিনা সেটা একবারও আমরা বিবেচনা করিনি, চিন্তা করিনি এবং যাচাই বাছাই করিনি। সেই জন্য আপনাদের নিকট আমাদের অনুরোধ, কোনো একটি বিষয় যদি আমরা ফেসবুক কিংবা অনলাইনে দেখতে পাই সেটা অবশ্যই আমরা তদন্ত করব, যাচাই করবো, এরপর আমরা সেটা প্রচার করব ইনশাআল্লাহ। যাই হোক, ওবায়দুল কাদের কোথায় আছে না আছে সেটা অবশ্যই একদিন না একদিন আমাদের কাছে স্পষ্ট হবে, এবং সেই যেখানে থাকুক না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, তাকে অবশ্যই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কারণ তারাই হলো আসল খুনি। শিক্ষার্থীদেরকে তারা একের পর এক বিভিন্ন নির্দেশ দিয়ে হত্যা করেছে, সুতরাং খুনিদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। প্রিয় দর্শক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যতা জানার সুযোগ করে দিবেন। সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।